হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে রিদিস কিচেন। আজকে আমি আপনার ভিতরে দেখাইমু ব্রোকলির ভর্তা। তো ব্রোকলি ভর্তার লাগে আমার এখানেও লাগবো, আমি একটা পেঁয়াজ নিছি আর চারটা রসুনও খোয়া নিছি, কুচি হরি খাটি লাইছি, পাঁচটা কাঁচামরিচ আমি ছোট ছোট হরি খাটি লাইছি, আর ব্রোকলি ব্রোকলিরে আমি ওলা বড় বড় হরি খাটি লাইছি। এখন আমি লবণ তুড়া দিয়া পয়লা ব্রোকলিরে সিদ্ধ দিলাইমু। আমি এখন চুলার মাঝে একটা ডেক বয়া সামান্য পানি দিয়া ব্রোকলি আর লবণ সামান্য দিয়া রাখি লাইছি, এখন এটার আমি সিদ্ধ করমু। দেখা ব্রোকলি পানিটা উতরাই গেছে, যত সময় ও পানিটা শুকাইছে না ততক্ষণ পর্যন্ত আমি এটা সিদ্ধ করে লাইমু। ব্রোকলি সিদ্ধ হইতে হইতে আমি ওখানে একটা ফান বয়েছি, এখন ফানের মাঝে আমি সামান্য তেল দিমু, খুব সামান্য আমি তেল দিমু, তেলটা গরম হওয়ার লাগে আমি বাড়ছাই রাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচি দিলাম, রসুন কুচি দিয়া একটু বালা হরি লাড়িলাম গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত। রসুন গোল্ড হয়ে গেছে, এখন আমি দিলাম কাটিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আমি পালা করে লাড়ি লাইমু, সামান্য লবণ দিলাইমু যাতে পেঁয়াজটা মজি যাইত, আর পেঁয়াজের পানিটা আমি শুকাই লাইমু। পেঁয়াজটা লাড়তে লাড়তে একবারে পানি পেঁয়াজের পানিটা আমি শুকাই লাইমু। মরিকান পেঁয়াজটা বাজাওর, আর আমি এখন দেখমু আমার ব্রোকলি পানি শুকাইছে নি, আরও একটু সময় তাহলে ব্রোকলি সিদ্ধ হয়ে যাব, পানিও শুকাই যাব। দেখো কা পেঁয়াজটা পানি শুকাই গেছে, এখন আমি হাতিয়ে রাখা কাঁচামরিচ দিলাইমু, কাঁচামরিচ দিয়ে আমি আবার এটা লাড়ি লইমু। ব্রোকলি পানি শুকাই গেছে, প্রায় 15 মিনিট লাগছে আমার এই পানিটা শুকাইতে, আর ব্রোকলিও দেখাই আপনার তোরে দেহকা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা ডিশও নামাই লইমু, কেন আমার পেস্টও ভাজা হয়ে গেছে, এখন আমি ডিশও নামাই লইমু। এখন আমি একটা ডিশও নামাইয়া রাখি লাইছি, ব্রোকলি পেঁয়াজ কাঁচামরিচ যেটা ভাজিয়ে রাখছি, আর এখানেও আমি দুইটা শুকনা মরিচরে ভাজিয়া অনা থইছিলাম, আর দিমু তুরা লবণ, যেহেতু আমি ব্রোকলির মাঝেও লবণ দিছি এটার মাঝেও লবণ দিছি, তাই আমি এখানেও তুরা দিমু লবণ। এখন আর এটার লগে মাস্টার্ড অয়েল, তুরা মাস্টার্ড অয়েল ইউজ করমু। ফলে আমি মরিচর লগে লবণ দিলাইমু, দিয়ে আমি বালা করি একটু মাখাই লাইমু। বালা করি এটারে মাখাইয়া এখন আমি সরিষার তেল দিলাইমু, সরিষার তেল দিয়া এখন আমি আস্তে আস্তে মাখাইয়া ও পেঁয়াজের সাথে সব উপকরণ মাখাই লাইমু। এখন আমি ব্রোকলিরে ওলা আস্তে আস্তে একটু একটু বাঙ্গি লাইমু, তো বেশি বাঙতাম নাই, একটু আস্তে আস্তে রাখমু। এখন আমি সব উপকরণ একলগে মাখাই লাইলাম, একটু আস্তে আস্তে মাখাই লাইমু। আমার মাখানি শেষ, সেও চাইলে একটা মাঝে দুইনা ফাতা দিতে পারবা, বাট আমি দুইনা ফাতা দিই না, দুইনা ফাতা দিলে ব্রোকলির যে একটা গ্রান আছে একটা যাইব গিয়া, তো আমি এখন একটা পরিবেশন পাত্রত তুলি লাইমু। তৈরি হয়ে গেল গিয়া ব্রোকলির ভর্তা, আপনারা ট্রাই করবা, আশা করি ভালো লাগবো। আল্লাহ হাফেজ।